হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমি আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠি, বাইরে যখন যাই, তখন মনটা অন্যরকম একটা ভালো হয়ে গেছে। কারণ হচ্ছে কি, এই সিজনের প্রথম কুয়াশার দেখা আমি আজকে পাইছি। প্রবল কুয়াশা, প্রবল কুয়াশা এবং প্রবল কুয়াশা, ঘন কুয়াশা। এরকম ঘন কুয়াশা দেখে মন এত ভালো হয়ে গেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর তখনই মনে চাইলো, অনেকদিন ধরে মনের ভিতরে জমায় রাখছিলাম আজকের এই ভিডিওর বিষয়বস্তুটা নিয়ে আপনাদের সঙ্গে কথাবার্তা বলবো। তো মন ভালোর সকালে একদমই পাকাপাকিভাবে বসে গেলাম আজকের এই ভিডিওটা প্রস্তুত করার জন্য। সো খেয়াল করবেন আজকের ভিডিওটা এবং মনোযোগ সহকারে শুনবেন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমার কম্পিউটারের স্ক্রিনে অনেকগুলো পয়েন্ট আমি নোট করে রেখে দিছি, কারণ ভুলে যাব, অনেক কথা বলতে হবে তো ভুলে যাব। সো ভিডিওটি কন্টিনিউ করুন। তো ভিউয়ার্স, ইয়ামাহা FZS ভার্সন 2, এটা প্রথমে আমাদের দেশে আসছিল সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্টে, পরবর্তীতে আমরা দেখছি এটা আসছে ডুয়েল ডিস্ক ভ্যারিয়েন্টে। তাছাড়া গ্রাফিক্যাল চেঞ্জও আছে। এখন আজকে এত বছর পরেও কেন ইয়ামাহা FZS ভার্সন 2 মানুষজন পাগলের মতো কিনতেছে? ভালোর মতো না, কিন্তু পাগলের মতো কিনতেছে। 150 cc, 160 cc সেগমেন্টে FI ডুয়েল ডিস্ক ওলা বাইক কিন্তু অন্য ব্র্যান্ডেরও এখন পাওয়া যাচ্ছে। তারপরেও মানুষজন ইয়ামাহা FZS ভার্সন 2 এর দিকে মানে বেদমভাবে ছুটতেছে। আসলে কেন ছুটতেছে আগে আমরা শুনবো সেই সমস্ত কথাবার্তা। তো প্রথম যে কথাটা আমি টানবো, যুক্তিটা, যে কারণে ইয়ামাহা FZS ভার্সন 2 আজকের 2022 সালেও মানুষজন পাগলের মতো ছুটতেছে এটার পিছনে, সেটার প্রথম কারণ হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। আমাদের দেশে ইয়ামাহা ব্র্যান্ড ভ্যালুটা অন্য অনেক ব্র্যান্ডগুলোর চাইতে ভালো। এই কারণে আমি মনে করি ইয়ামাহা FZS ভার্সন 2 আজকের 2022 সাল মানুষজন কিনতেছে। দুই নম্বর কারণ হচ্ছে এই দীর্ঘদিনের সুনাম। কারণ ইয়ামাহা FZS ভার্সন 2 এতটা বছর, আজকে প্রায় 4-5 বছর হয়ে গেল সিঙ্গেল ডিস্ক এবং ডুয়েল ডিস্ক মিলিয়ে বাংলাদেশের বাজারে রাজত্ব করছে। এখন এর মধ্যে কোথাও কিন্তু মানে কি বলা যায়, কোনো অপ্রীতিকর ঘটনা, এমন বড় ধরনের টেকনিক্যাল কোনো ইস্যু হয় নাই যার কারণে মানুষজন ইয়ামাহা FZS ভার্সন 2 কিনতে নিরুৎসাহ বোধ করবে। ঠিক আছে, যে কারণে আজকের 2022 সালেও এই মোটরসাইকেলটিকে মানুষজন ক্রয় করছে পাগলের মতো। এরপরে তিন নাম্বার যে কারণটা, সেটা হচ্ছে স্পেয়ার পার্টসের ছড়াছড়ি। ইয়ামাহা FZS ভার্সন 2 এমন একটা বাইক হয়ে গেছে এখন বাংলাদেশে, এটার পার্টস বাজাজের পালসার আর ডিসকভার এগুলোর মতো পুরা ছড়াছড়ি হয়ে গেছে সারা বাংলাদেশে, খুবই সহজে পাওয়া যায়। তাছাড়া দামও কিন্তু তুলনামূলকভাবে ভালোই কিন্তু কম। এটাও কিন্তু একটা কারণ আজকের 2022 সালে FZS ভার্সন 2 মানুষজন পাগলের মতন ক্রয় করার কারণ হিসেবে। এরপরে চার নাম্বার যে কারণটা, সেটা হচ্ছে কিন্তু মাইলেজ। ইয়ামাহা FZS ভার্সন 2 এর মাইলেজ মানে এক্সট্রিম লেভেলের ভালো একটা মাইলেজ, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। মানুষজন চোখ বন্ধ করে নিতে পারে যে আমি এটার মধ্যে এই মাইলেজ পাবোই পাবো, সিটিতে এই পাবো, হাইওয়েতে এই পাবো, এবং সেটা বাস্তবেও কিন্তু পায়। তো এই কারণেও দেখা গেছে কি, মানুষজন ইয়ামাহা FZS ভার্সন 2 আজকের 2022 সালেও কিনতেছে পাগলের মতো। পাগল, পাগল, ডাইরেক্ট পাগল। FZS ভার্সন 2 এর মাইলেজ ঢাকা শহরে কমপক্ষে 45 পাওয়া সম্ভব বলে আমি মনে করি, আর হাইওয়েতে গেলে 50-55 পর্যন্ত পাওয়ার সম্ভব বলে আমি মনে করি। আচ্ছা, এরপরে পাঁচ নাম্বার যে কারণটা, সেটা হচ্ছে কন্ট্রোল। খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ইয়ামাহা FZS ভার্সন 2 এর কন্ট্রোল কিন্তু অসাধারণ। ব্যক্তিগতভাবে আমারও এটার কন্ট্রোলিং সিস্টেমটা অনেক ভালো লাগে। আর এটার কন্ট্রোলিং সিস্টেমটা ভালো হওয়ার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে কি, এটার মধ্যে কিন্তু কোনো রেডি পিকআপ নাই। তো রেডি পিকআপ যেহেতু নাই, সুতরাং এটার গতিটাও তুলনামূলকভাবে রেডি পিকআপ ওলা বাইকের চাইতে একটু আস্তে আস্তে বাড়বে। সুতরাং এটাকে দাঁড় করানোও কিন্তু অনেকটা সহজ হবে। তাছাড়া এইটার সামনের ডিস্কের যে ক্যালিপার, সেটাও কিন্তু ব্র্যান্ডের বাইব্রির, এবং পেছনের যে ক্যালিপারটা সেটাও কিন্তু ব্র্যান্ডের, সেটা হচ্ছে নিশিনের। মাস্টার সিলিন্ডারটা ওইটাও কিন্তু হচ্ছে বাইব্রির। তো এই সমস্ত কিছুর সমন্বয়ে এটার কন্ট্রোলিং সিস্টেমটা আসলেই কিন্তু অনেক অনেক ভালো বলে আমি মনে করি। আর এই কারণে মানুষজন আজকের 2022 সালেও এই বাইকটারে কিনতেছে পাগলের মতন। এরপরে ছয় নম্বর যে কারণটা, সেটা হচ্ছে আরামদায়ক সিটিং, বিশেষ করে খাটো রাইডারদের জন্য।
আমার মতন লম্বা মানুষ যারা আছে তাদের জন্য তো আসলে কোনো টেনশনই নেই, পৃথিবীর যে কোনো বাইকে এনে দেন, আমরা খুব আরামে আছি। এই জন্য সৃষ্টিকর্তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। কিন্তু খাটো মানুষ যারা আছে তাদের জন্য হচ্ছে সবচাইতে বড় দরবার তরবার এবং তরবার। এই খাটো মানুষরা যখন মোটরসাইকেল ক্রয় করতে যায় তখন তারা পাগলের মতো খুঁজতে থাকে কোন মোটরসাইকেলের মধ্যে তারা আরামদায়কভাবে পা দুইটার নিচের মধ্যে মাটির মধ্যে ফালাইয়া চালাইতে পারবে। খুব অভাব কিন্তু এই ধরনের বাইকের। তো এই সমস্ত মানুষজনকে আমি দেখছি ইয়ামাহা FZS ভার্সন 2 পেলে একটা দিয়ে দেয়, পা সহজে নাগাল পায়। এই কারণে দেখা যায় খাটো মানুষরা বিশেষ করে আজকের এই 2022 সালেও ইয়ামাহা FZS ভার্সন 2 কে কিনছে একদম মানে পাগলের মতন, পাগলের মতন। কারণ অপশন খুবই খুবই কম। তাছাড়া আমার মতো লম্বা মানুষ যারা আছে তাদের কাছেও কিন্তু এটা ভালো লাগে, এটার আরামদায়ক সিটিং পজিশনটার কারণে। সিঙ্গেল পার্ট হ্যান্ডেল, সিটটাও বেশ আরাম, বড়, প্লেনও বসতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। এই তো 7 নম্বর যে কারণটা সেটা হচ্ছে সাসপেনশন। এটার সামনে হচ্ছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন আর পেছনে হচ্ছে মনোশক সাসপেনশন। এটার সাসপেনশন ফিডব্যাক আসলে খুবই খুবই কিন্তু ভালো। আমি যখন এটাতে মাইলেজ টেস্ট করছিলাম যাত্রাবাড়ির কাজলারি দিকে তখন ওই জায়গার রাস্তাটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ছিল, ভাঙাচোরা ছিল ভালো। ওইখানে চালাই আমি টের পাইছি যে মানুষজন কেন ইয়ামাহা FZS ভার্সন 2 পাগলের মতন ক্রয় করে। এত আরামের সাসপেনশন, মানে এত ভাঙার উপর দিয়ে যাচ্ছিলাম কিন্তু আমার কাছে আসলে মনে হচ্ছিল না যে আমি এত ভাঙার উপর দিয়ে এই বাইকটা রাইড করতেছি। এই জন্যে আমার মনে হয় কি যে আজকে 2022 সালে এসেও মানুষজন এই সমস্ত বাইক ক্রয় করতেছে। এরপরে 8 নম্বর যে কারণটা সেটা হচ্ছে কিন্তু মোটা টায়ার। এই কথা বলতে গেলে আমার গলা একটু ধরে আসে। কারণ হচ্ছে কি, আমাদের দেশের মানুষরা যারা মোটরবাইক পছন্দ করে ক্রয় করতে চায় বা চালাচ্ছেন তারা মোটা টায়ারের প্রতি বিশেষভাবে দুর্বল। এটাও অন্যতম একটা কারণ ইয়ামাহা FZS ভার্সন 2 আজকের এই 2022 সালে পাগলের মতন ক্রয় করার পেছনে। মোটা টায়ার মানে, মোটা টায়ার মানেই মনে করে এটা একটা মধুর চাক, এটার মধ্যে খোঁচা দিবে মধু পড়বে। আসলে মোটা টায়ারের মধ্যে এত বিশাল কিছু আছে বইলা, মানে আমার মতন বাইকার যারা আছেন, আমার ক্যাটাগরির বাইকার যারা আছেন তাদের কাছে আসলে এত মোটা টায়ারে কিছু যায় আসে না। অনেকে ফ্যাশন দেখায়, এই করবে সেই করবে, অনেক কথাবার্তা বলে রং চং করে মোটা টায়ারকে পুরা মধুই বানায় ফেলাইছে। আসলে আমার মতন রাইডার যারা আছেন, আমি আগে একবার বলছি আবারও বলছি, আমার মতন রাইডার যারা আছেন, আমার পর্যায়ের রাইডার যারা আছেন তাদের কাছে আসলে মোটা চাকা কোনো ফ্যাক্টই না। আমি তো রেস করতেছি না, তাই না? আমি তো আর মানে সেকেন্ডে সেকেন্ডে স্ট্যান্ড করবো না। আমি তো আর সেকেন্ডে সেকেন্ডে অন্য বাইককে পেছনে ফেলাইয়া কি বলে গোল্ড মেডেল জয় হব না। আর চিকন চাকা হইলে যে অন্য বাইককে পেছনে ফেলানো যাবে না তা তো আর না। যাই হোক, পেছনে ফেলানো সামনে ফেলানো এইসব কথাবার্তা না বলি, কারণ আমরা সাধারণ রাস্তায় বাইক চালাই, সাধারণ মর্জি মেজাজে আমাদেরকে বাইক চালাইতে হবে, গতিসীমা বজায় রেখে বাইক চালাইতে হবে। মোট 8টা কারণ বলছি যে কারণে ইয়ামাহা FZS ভার্সন 2 আজকের এই 2022 সালে মানুষজন কিনতেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি আজকের এই আলোচনাটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে। তো আরেকদিন আসবো না আবার অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা ধর্মী এরকম ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।